সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ভালো? অনেকদিন ধরে। আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে অনুসরণী সৃজনশীল প্রশ্নোত্তর এক দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা। আমরা দ্বিতীয় অধ্যায় কিভাবে পড়েছি একজন বলো তো? দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি পড়েছি বলো? ব্যাপন, নিঃসরণ, পাতন, ঊর্ধ্বপাতন, তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, রেখা, বাষ্পীভবন, ঘনীভবন, তাপমাত্রা, গলি, মানে তাপমাত্রা, গলনাঙ্ক নির্ণয় করা যায়, তাই না? তাহলে আমরা মোট কথা পড়েছি দ্বিতীয় অধ্যায়ের অল টপিক, সেই টপিকের একবার রিভিশন, তাই না? তারপরে বহুনির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা, একটা একটা করে ব্যাখ্যা সহ। 3 দিনে বহুনির্বাচনী প্রায় 35, 3 দিনে প্রায় 40-45টা বহুনির্বাচনী আমাদের পড়ানো হয়েছে, তাই না? মোট কথা এখান থেকে বহুনির্বাচনী প্রশ্ন এসেছে 2019 সাল পর্যন্ত। 2019 সাল পর্যন্ত মোট 51টা বহুনির্বাচনী পরীক্ষা এসেছে। এ পর্যন্ত 2019 সাল থেকে 19 সাল পর্যন্ত, 2016 থেকে 2019 সাল পর্যন্ত মোট সকল বোর্ডে 51টি বহুনির্বাচনী প্রশ্ন এসেছে। এই 51টার মধ্যে প্রায় 40টা বহুনির্বাচনী আমি আলোচনা করেছি। সেই আলোচনা আলোচিত প্রশ্নগুলো তোমাদের কি কি সহজ লেগেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আমি প্রশ্ন করব সবাইকে, কিন্তু আমি যাকে উত্তর দিব সে শুধুমাত্র উত্তর দিবে, ঠিক আছে? তোমরা উত্তর সবাই দিয়ে দিবা না। তাহলে আমাদের পার্টিসিপেশন পার্টিসিপেট করেছে আজকে 16 জন মাত্র, আস্তে আস্তে জয়েন করবো হয়তো। তাহলে আমরা পড়া ধরি, তাই না? কি বলো, কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে? কাপে গরম চা রাখলে কোন প্রক্রিয়াটি ঘটে? জুনায়েদ বলো। জুনায়েদ, ক বাষ্পীভবন, খ ঊর্ধ্বপাতন, গ ব্যাপন, ঘ নিঃসরণ। বাষ্পীভবন হয়। বাষ্পীভবন, ভেরি গুড, সুন্দর হয়েছে। তারপর বলো, তাসিন বলো, তাসিন, জলীয় বাষ্পকে যখন ঘনীভূত করা হয় তখন কণা সময়ের ক্ষেত্রে কি ঘটবে? ক আকার সংকুচিত হবে, খ চলাচল করতে পারবে, গ একই অবস্থান থেকে কাঁপতে থাকবে, ঘ শক্তি নির্গত হবে। স্যার বুঝলাম না, একবার প্রশ্নটা বলেন। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণা সময়ের ক্ষেত্রে কি ঘটে? আকার সংকুচিত হবে, খ চলাচল করতে থাকবে, গ একই অবস্থান থেকে কাঁপতে থাকবে, ঘ শক্তি নির্গত করবে। বলো, না পারলে ক্রস করে দিবা। তারপরে বলো কে পারবে, লামিয়া বলো। জি স্যার বলেন। বলো প্রশ্নটা, বলো উত্তরটা, বলো প্রশ্ন তো সবাই শুনেছে। শুনতে পাইনি। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণা সময়ের ক্ষেত্রে কি ঘটে? ক আকার সংকুচিত হবে, খ চলাচল করতে থাকবে, গ একই অবস্থানে কাঁপতে থাকবে, ঘ শক্তি নির্গত করবে। বলো স্যার, মনে পড়ছে না। এত দেরি করলে হবে? মনে পড়ছে না, শক্তি নির্গত করবে উত্তর। মুমতাহিনা বলো। মুমতাহিনা শুনছো? হাত তুলবা মুমতাহিনা, মুমতাহিনা হাত তুলবা, তোমাকে প্রশ্ন করছি, তুমি বলো। মুমতাহিনা শুনতে পাচ্ছ? হাত না তুললে কিন্তু প্রশ্ন করবো না। নাফিস, নাফিস, রোল 39 মেঘনা, হাত তোলো, তাহলে আমি বুঝতে পারবো তুমি শুনতে পাচ্ছ। নাফিস শুনতে পাচ্ছ? নূপুর শুনতে পাচ্ছ? নূপুর, নাফিস বলো, কোনটির ব্যাপন হার বেশি? হাত তুলেছে কি? এটা
নাফিস হাত তুলেছে যে নাফিসকে প্রশ্নটা বলবে কোনটির ব্যাপন হার বেশি নাফিস বলো আমিও কোনটির ব্যাপন হার বেশি CO2 NH3 HCl এন্ড H2SO4 বলো কোনটির ব্যাপন হার বেশি বলো CO2 স্যার হ্যাঁ ক CO2 খ NH3 কার্বন HCl ঘ H2SO4 কোনটা হবে উত্তর বলো CO2 স্যার কার্বন ডাইঅক্সাইড আমি বুঝলাম না তোর কথা কার্বন ডাইঅক্সাইড স্যার ক কার্বন ডাইঅক্সাইড উত্তর কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 আর অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 তাহলে যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি না কি পড়ো তাহলে কোনটি ঊর্ধ্বপাতিত হয় নামিরা বলো কোনটি ঊর্ধ্বপাতিত হয় আয়োডিন খাদ্য লবণ তুতে এবং সোডা অ্যাশ নামিরা বলো বুঝলা নূপুর বলো নূপুর নূপুর শুনছ স্যার শুনতে পাচ্ছি কিন্তু আমার নেটে প্রবলেম হচ্ছে এবার শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছি আচ্ছা বলো তুমি কোনটি ঊর্ধ্বপাতিত হয় আয়োডিন খাদ্য লবণ তুতে আর সোডা অ্যাশ কোনটা হবে ঊর্ধ্বপাতিত তুতে তুতে ঠিক আছে না তুতে তো ঊর্ধ্বপাতিত হচ্ছে না পড়েনি তো ঊর্ধ্বপাতিত হচ্ছে আয়োডিন দুঃখজনক আসলে ইংরেজি পড়ো না কেন দুইজন ডট আছে নাম লেখেনি তারা তাদের নাম লিখে জয়েন করো নাহলে আমরা কিন্তু চিনতে পারছি না রিমুভ করে দিব ক্লাস থেকে তাতে নাম লিখো ডট যে আছে তাতে নাম লিখো নইলে ক্লাস থেকে বের করে দেবো এক্ষুনি আমাদের মাইকটা মিউট কর হ্যাঁ আচ্ছা ঋষা বলো ঋষা Yes, sir. কোনটি সাধারণ তাপমাত্রায় তরল বলো কোনটি সাধারণ তাপমাত্রায় তরল প্রোপেন পারদ কর্পূর আয়োডিন স্যার অপশনগুলো আরেকবার বল প্রোপেন পারদ কর্পূর আয়োডিন বলো পারদ পারদ ঠিক আছে এবার খুবই সহজ কোশ্চেন একটা করব রাতুলকে রাতুল কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ব্যাপন নিঃসরণ বিস্ফোটন উদ্ধপাতন ব্যাপন ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ভেরি গুড অনেকেই ভালো পড়া দিতে পারোনি আজকে দুঃখজনক এত ব্যাখ্যা দেওয়ার পরও তোমরা ব্যাখ্যা দিতে পারছো না আচ্ছা যাই হোক তাহলে তোমরা তোমাদের অনুশীলনী সৃজনশীলতা বের করো তোমাদের অনুশীলনী সৃজনশীল এক তাহলে আজকে আমাদের পড়া ধরা শেষ যারা পড়াতে গ্যাপ আছে তারা অবশ্যই তোমাদের পড়াটা ভালোভাবে শিখবা ভালোভাবে না শিখলে কিন্তু পড়া দিতে পারবা না ভালো যদি শিখো তাহলে পড়া দিতে পারবা ঠিক আছে তাহলে এখন আমরা চলে যাবো দেখো আজকে আলোচ্য বিষয় অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর এক ঠিক আছে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন এক ক নম্বর উদ্দীপক হচ্ছে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ আছে এখানে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ খাদ্য লবণের সংকেত কি খাদ্য লবণের সংকেত কি NaCl NaCl তাহলে NaCl হচ্ছে খাদ্য লবণ খাদ্য লবণের খাদ্য লবণের মধ্যে কি আয়োডিন থাকে বলো খাদ্য লবণের মধ্যে কি আয়োডিন থাকে নেটে সমস্যা খুব আজকে
তাহলে খাদ্য লবণের মধ্যে আয়োডিন মিশ্রিত থাকে, আর এখানে আছে দেখো ফলন্ত পাত্রে বালি এবং গ্লুকোজ এই দুটো উদ্দীপক। তাহলে উদ্দীপকের দুটো পাত্র আছে, একটা পাত্র হচ্ছে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ আছে আর একটাতে বালি ও গ্লুকোজ মিশ্রিত অবস্থায় আছে। এখন প্রশ্ন করেছে, দেখো খুবই সহজ, তাহলে আমি প্রশ্নগুলো লিখি একে একে আর আলোচনা করবো। তাহলে প্রশ্ন ক কি আছে? প্রশ্ন ক বলো তো, একজন বলো ক বলো, কি ব্যাপার শুনতে পাচ্ছ না নাকি কেউ? হ্যালো, আমার কথা শোনা যায় তোমাদের? ইয়েস স্যার। তো ইয়েস নো যে কিছু করছো না, আমি যে প্রশ্ন করছি তোমাদেরকে বলো পড়ো, কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না আমি। সরি স্যার, একটু প্রবলেম হয়েছিল স্যার, এই জন্য স্যার। অনেকের প্রবলেম হচ্ছে না, তোমার একাই প্রবলেম হচ্ছে, কোনটা? আচ্ছা দেখো, তাহলে ক নম্বর প্রশ্নটা হচ্ছে ব্যাপন কাকে বলে আমরা জানি, কোনো কঠিন মাধ্যমে, কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত ও সমভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। আমরা কতদিন পড়েছি, প্রতিদিনই একবার করে আমাদেরকে বলাই লাগে এই বিষয়টা, কারণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ক নম্বর প্রশ্ন, ব্যাপন কাকে বলে? আয়ান বলো, আয়ান ইসলাম। কি বললাম আমি, ব্যাপন কাকে বলে বলো? আয়ান ইসলাম, আরাফাত রহমান, ফয়সাল সাহারিয়ার, ফাতেমা, আজকে নাফিসার পাশে আসেনি ফররুল, আরাফাত বলো, আরাফাত রহমান, ফয়সাল, ফাতেমা, তারপর জেরিন বলো, কি বলবা? জি স্যার, কি বললেন? আমি ব্যাপন কাকে বলে, ব্যাপন কাকে বলে, ব্যাপন, ব্যাপনের সংজ্ঞা। কোন কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে? ভালো করে বলো একটু জোরে। কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে? আচ্ছা বলো, গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড। তাহলে ব্যাপনে কোনো সমস্যা নাই। মিশ্রণ কাকে বলে আসতে পারে? ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে আসতে পারে? গলনাঙ্ক কাকে বলে আসতে পারে? ঊর্ধ্বপাতন কাকে বলে আসতে পারে? স্ফুটনাঙ্ক কাকে বলে আসতে পারে? তাহলে বিভিন্ন প্রশ্ন তোমাকে আসতে পারে। এবার দেখো ক নম্বর প্রশ্ন কি লেখা আছে, ক নম্বর প্রশ্নটা একটা বলো তো, ক নম্বর প্রশ্নটা কি লেখা আছে একবার বলো। রান্নার কাজে জ্বালানি হিসেবে, হ্যাঁ রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে, সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে? ব্যাপন ও নিঃসরণের মধ্যে মধ্যে কোনটি আগে ঘটে? তাহলে রান্নার কাজে সিলিন্ডার যে ব্যবহার করি, সেই সিলিন্ডারের রান্নাটা, সিলিন্ডার যখন আমরা গ্যাস দিয়ে রান্না করি, তখন সিলিন্ডারের মুখ খুলে দিলে একসাথে ব্যাপন ও নিঃসরণ এই দুটা জিনিস, তাহলে কোনটা আগে ঘটবে কে বলতে পারবে? নিঃসরণ। নিঃসরণ আগে ঘটবে, নিঃসরণ। কেন নিঃসরণ হলো বলো তো, ব্যাখ্যা করো তো স্যার। কেননা গ্যাস সিলিন্ডার থেকে যে গ্যাসটা আছে সেটা স্যার মানে
একটা সরু ছিদ্র পথ দিয়ে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে বের হবে। এই জন্য স্যার মানে প্রথমে নিঃসরণ ঘটবে, এরপর যখন গ্যাসটি গোটা ঘরে ছড়িয়ে পড়বে তখন স্যার ওটা উচ্চ ঘনমাধ্যম স্থান থেকে নিম্ন ঘনমাধ্যম স্থানে ছড়িয়ে পড়বে, তখন ওটা ব্যাপন ঘটবে স্যার। আর দিয়ে এভাবে মানে গ্যাসটা চারপাশে ছড়িয়ে পড়বে। অর্থাৎ আমরা উচ্চ ঘনমাত্রা অর্থাৎ উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে কোন সরু ছিদ্র পথে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। কোন সরু ছিদ্র পথে উচ্চ চাপের অঞ্চল থেকে অর্থাৎ গ্যাসের উচ্চ ঘনমাত্রা থেকে বা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। যেহেতু সিলিন্ডারটার মুখে সিলিন্ডারটার গোটা কি ইনটেক আছে, তাই না? ইনটেক আছে, আর এখানে একটা ছোট্ট পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট দিয়ে কিন্তু গ্যাসটা বের হবে। তার এই বের হওয়া পর্যন্ত এগুলোর মধ্যে কিন্তু তরল গ্যাস আছে, যেটা একবার যদি মুখ ছিদ্র পায় খোলা পায় তাহলে সবগুলো কিন্তু উড়ে যাবে। তাহলে এই বের হওয়া পর্যন্ত হচ্ছে কি নিঃসরণ, আর বের হওয়ার পর যেটা চারিদিকে ছড়িয়ে পড়বে সেটাকে বলবো আমরা ব্যাপন। ঠিক আছে, কথা কি বোঝা গেল? তাপমাত্রা বাড়াতে থাকলে কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে? কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে? ঠিক আছে, বাষ্পীভূত হবে কারণ ব্যাখ্যা, কারণ ব্যাখ্যা কল। ঠিক আছে, তাপমাত্রা বাড়াতে থাকলে কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে কারণ ব্যাখ্যা কর। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে যে উদ্দীপকের কুয়া পাত্রে, হ্যাঁ কোন পাত্রে এটা কিন্তু বলেনি। তাহলে ওখানে আছে বালি এবং গ্লুকোজ, আর খড়ম্বর পাত্রে আছে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ। উদ্দীপকের কুয়া পাত্রে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ এবং কুয়া পাত্রে বালি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, বালির সঙ্গে কি উপাদান যদি তাপ দেওয়া হয় তাহলে কোন পদার্থটি আগে বাষ্পীভূত হবে এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে? এবার দেখো বলছে তাহলে আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ যার স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম, তাহলে উদ্বায়ী পদার্থকে তাপ দিলে করলে সরাসরি বাষ্পীভূত হয় এবং ঠান্ডা করলে আবার কঠিন পদার্থে রূপান্তরিত হয়, তাই আয়োডিনকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। পক্ষান্তরে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এটা প্রথমে গলবে তারপর তরলে পরিণত হবে। তারপর দেখো সিলিকন ডাইঅক্সাইড গ্লুকোজ, এগুলো সব সমযোজী যৌগ, এগুলো প্রথমে তরলে পরিণত হবে আস্তে অতঃপর তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হবে, তাই সবার তাপমাত্রা বাড়তে থাকলে সর্বপ্রথম আয়োডিনের আয়োডিনটা বাষ্পীভূত হবে, কারণ আয়োডিন কঠিন পদার্থ, আয়োডিন কঠিন পদার্থ, এটা তাপ দিলে কি হবে বলো? তোমার উত্তর হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে সমস্যা কোনো বাচ্চা কোন সমস্যা আছে কি বলো? কোন সমস্যা আছে কোনো বাচ্চা?
বলো কখন ভাই কোন সমস্যা কি আছে না কিছু বলছো না যে তোমরা শুনতে পাচ্ছ না মনে হয় নমস্কার কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে এবার ঘরের প্রশ্ন দেখো কপাত্রে কি বলো কপাত্রের উপাদান ও খপাত্রের উপাদান সহ কপাত্র এবং খপাত্রের উপাদান উপাদান গুলোকে গুলোকে পৃথকীকরণ পৃথকীকরণ কপাত্র এবং খপাত্র গুলোর উপাদান গুলোকে পৃথকীকরণ একই পদ্ধতির ব্যবহার সম্ভব কিনা একই একই পদ্ধতি পৃথকীকরণে একই পদ্ধতি ব্যবহার ব্যবহার সম্ভব কিনা সম্ভব কিনা যুক্তি সহ ব্যাখ্যা করো যুক্তি সহ ব্যাখ্যা করো পারা যাবে দেখো কপাত্রের উপাদান এবং খপাত্রের উপাদান গুলো একই পদ্ধতিতে ব্যবহার করা সম্ভব নয় এর কারণ দেখো কি বলছে কপাত্রের উপাদান গুলো হলো আয়োডিন ও খাবার লবণ আর খপাত্রে সে বালি এবং হচ্ছে গ্লুকোজ এর মধ্যে আয়োডিন উদ্দায়ী পদার্থ তাপ প্রয়োগ করলে সে আয়োডিন সরাসরি কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় কঠিন থেকে বাষ্পে পরিণত হয় কিন্তু খাবার লবণ উদ্দায়ী না হয় খারাপ লবণ উদ্দায়ী না হয় তাপ প্রয়োগে তার পাত্রের নিচে থেকে যায় আর বাষ্পীভূত আয়োডিন শীতল করলে ওই কঠিনে পরিণত হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি উদ্ধপাতন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি উদ্ধপাতন তাই এই পদ্ধতিতে আয়োডিনকে খাদ্য লবণ থেকে আলাদা করে পৃথক করা যায় অপরদিকে খপাত্রে দেখো বালি এবং গ্লুকোজের মিশ্রণ বালি ও গ্লুকোজ কোনোটাই উদ্দায়ী পদার্থ নয় তাহলে বালি হচ্ছে কঠিন পদার্থ গ্লুকোজও কঠিন পদার্থ কিন্তু গ্লুকোজ হচ্ছে পানিতে গলে যায় কিন্তু বালি কিন্তু গলে না তাহলে এখন এই বালি যোগ করলে পরিস্রাবন পদ্ধতিতে গ্লুকোজের দ্রবণ এবং বালিকে পৃথক করতে হবে এরপর পরিষ্কার গ্লুকোজ দ্রবণে তাপ প্রয়োগ করলে সেটা গ্লুকোজ আবার পুনরায় ফিরে আসবে তাহলে গ্লুকোজের দ্রবণ পাওয়া যাবে পরবর্তীতে এটাকে তাপ দিলে আবার গ্লুকোজে পরিণত হবে উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় একই পদ্ধতিতে দুটি পাত্রের উপাদানগুলো পৃথক করা সম্ভব নয় তাই এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয় কথা কি বুঝতে পেরেছ হ্যাঁ ইয়েস স্যার তাহলে কয়টা মাস্টার পড়ালাম আজকে বলো হ্যালো কয়টা মাস্টার পড়ালাম আজকে কয়টা কথা শুনতে পাচ্ছ কেউ আমার রিসা নামিরা রিসা আরাফাত ফাতেমা ফাতিন জেরিন তারপর আরাফাত রহমান জুনাইদ ইফাজ লামিয়া শুনতে পাচ্ছ না কেউ হ্যালো শুনতে পাচ্ছ রিসা তার শোনা যাচ্ছে হ্যাঁ আজকে ক্লাসে কোনো সমস্যা আছে কি বলো লিখে আমাদের গ্রুপে ইনস্টাগ্রাম করবো আমি আগামী দিন এই প্রশ্ন উত্তর তোমাদেরকে মুখে মুখে বলাবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম